কচু শাক রান্নার পদ্ধতি, সহজ পদ্ধতিতে কচু শাক রান্না। প্রথমে শাকগুলাকে কেটে নিয়ে আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর প্রেশার কুকারে দুটো সিটি দিতে হবে শাকগুলো সিদ্ধ করার জন্য। এই জন্য প্রথমে টমেটোগুলো ফালি করে কেটে নিয়েছি। তিনটা টমেটো এখানে ব্যবহার করা হয়েছে, কিছু কাঁচামরিচ আর 4-5টা পেঁয়াজ আমরা কেটে এখানে দিয়ে দিয়েছি। এখন আমরা তার সাথে যোগ করব জিরা, রসুন আর আদা বাটা। সবকিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমরা এটাকে এখন চুলার মধ্যে বসিয়ে দেব। এর সাথে কিছুটা লবণ যোগ করব, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচের একটু বেশি পরিমাণ লবণ নিয়েছি এখানে। তারপর পানি যোগ করছি আস্তে আস্তে। সামান্য পরিমাণ পানি যোগ করেছি। তারপর প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে দিয়ে আমরা এটাকে এখন চুলায় চড়িয়ে দেব। মিডিয়াম আছে, আমরা এটাকে দুটো সিটি দেওয়া পর্যন্ত চুলার উপরেই রাখবো। যখন দুটো সিটি দেওয়া হয়ে যাবে, শাকটা একটু সিদ্ধ হয়ে আসবে, তখন আমরা সেটাকে প্রেশার কুকারটাকে চুলা থেকে নামিয়ে নেব। আপনারা দেখেন অলরেডি এখানে সিটি দেয়া স্টার্ট হয়ে গিয়েছে। আর দুটো সিটি দেওয়ার পর আমরা এটাকে নামিয়ে নেব চুলার উপর থেকে। তারপর দেখবো শাকটি ঠিক মতো সিদ্ধ হয়েছে কিনা। এখানে এখন শাকটা আমাদের সিদ্ধ হয়ে গিয়েছে, আমরা এখানে শাকটাকে এখন বাগার দিব। এর জন্য অল্প কিছুটা রসুন থেঁতো করে নিয়েছি। এই যে চুলার উপর গরম তেল দিয়েছি, তেলটা একটু গরম হলে রসুনটা এখানে ছেড়ে দেব। এই যে দেখুন শাক সিদ্ধ হয়ে গিয়েছে। সব উপকরণগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য আমরা এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কড়াইয়ে রসুন থেঁতো দিয়ে দিলাম বাগার দেওয়ার জন্য। কচু শাক অনেক উপকারী একটা শাক। তাই প্রত্যেকের সব বয়সী মানুষেরই কচু শাক খাওয়া উচিত। রসুনটা হালকা লাল হয়ে আসলে আমরা শাকটাকে এর মধ্যে ঢেলে দেব। যারা তেল কম খান তারা ইচ্ছা করলে একটু কম তেলও দিতে পারেন। রসুনটা লাল হয়ে এসেছে, এখন আমরা শাকগুলোকে এর মধ্যে ঢেলে দেব। বাগারের জন্য শাকগুলোকে আমরা ঢেলে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে শাকগুলোকে আরো ভালোভাবে একটু সিদ্ধ করে দেব। অলরেডি একটা সুন্দর কালার চলে এসেছে। যারা হালকা ফোড়ন ইউজ করতে চান তারা রসুনটা তেলে দেওয়ার সাথে সাথে সামান্য কয়েকটা জিরা ফোড়ন হিসাবে ছেড়ে দিতে পারেন, এতে স্বাদ আরো বাড়বে। শাকটাকে ভালোভাবে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে একদম। এটাকে এখন ভালোভাবে
5-6 মিনিট নেড়ে চেড়ে দিতে হবে। আর যদি লবণ দেওয়ার প্রয়োজন মনে হয়, আমাদের এখানে লবণ দেওয়ার প্রয়োজন ছিল, তার কারণে আমরা সামান্য কিছুটা লবণ যোগ করেছি। করে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমরা 5-6 মিনিট এটাকে নেড়ে চেড়ে নেব, একদম পুরোটা সিদ্ধ না হওয়া পর্যন্ত। চুলার আঁচটা আমরা একদম কমিয়ে নিয়েছি, অল্প আঁচে রান্না করছি। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায়। অনেকে কচু শাক ডাল দিয়ে রান্না করে, যাদের ডাল দিয়ে কচু শাক পছন্দ তারা ইচ্ছা করলে ডাল বা মাছের মুড়ো দিয়েও এটা রান্না করতে পারে। শাকটা নেড়ে চেড়ে দিচ্ছি, আপনারা দেখুন এখন পানি অনেকটা শুকিয়ে এসেছে, আরেকটু শুকাতে দিব। আমি ওই মধ্যম আছে চুলার উপর এটাকে আরো কিছুক্ষণ জ্বাল দেব, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দেব যাতে নিচে লাগে না। দেখুন শাকটা অনেকটা হয়ে এসেছে, আমি চাচ্ছি আরেকটু মাখো করতে, এই জন্য আমি আরো কিছুক্ষণ এটাকে চুলার উপর রাখব। হয়ে এসেছে শাকটা প্রায়। যারা রসুন বেশি খেতে পছন্দ করেন তারা এখানে আরো কিছু গোটা গোটা রসুনের কোয়া আসলে অ্যাড করতে পারবেন। শাকটা তো নিজেদের মতো, যে যে সাথে খেতে পছন্দ করেন সেই সাথে খেতে পারবেন। আমাদের বাসায় বেশিরভাগ সময় কচু শাকটা এভাবেই রান্না হয়। তেলটা উপরে ভেসে আসলে বুঝতে পারবেন যে আপনার শাক রান্না হয়ে গিয়েছে। বন্ধুরা আমাদের শাকটি একদম হয়ে এসেছে, আপনারা দেখেন একদম মাখামাখা হয়ে এসেছে। এটাকে এখন নামিয়ে নিয়ে আমরা যেভাবে ইচ্ছা গার্নিশিং করে পরিবেশন করতে পারবো। হয়ে গেল আমাদের সুন্দর কম মশলায় স্বল্প খরচের কচু শাক রান্না। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। উৎসাহ পেলে আরো নতুন নতুন মজার রেসিপি নিয়ে আমরা আপনাদের সামনে আবার হাজির হব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।